সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগ জাস্ট একদম শুরু করছি, মা এখন আমাকে ভাত খাই দিচ্ছে। আমি গেছিলাম চুল কাটাতে, চুল টুল কাটিয়ে এসে এবার আমার লাইফে আবার একটা নতুন পর্ব শুরু হতে চলেছে। তো সকলকে এই পর্বে স্বাগতম, আর দেখতে থাকো কি এটা বেল্ট খুব বেশি জোর না। কিভাবে ট্রেনিং চলে, কি হয় না হয়, অনেক টাইম বেড়ে গেছে, আমাকে 10টায় যেতে বলছে, এখানে 9:30 বেজে গেছে, বেশি দিও না মা। তুই চলো একবার ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। গাইজ আমি পৌঁছে গেছি, আর এখানে ওয়েট করতে বলা হয়েছে আমাকে, তো এখানে কিছুক্ষণ ওয়েট করবো, আর তারপরে দেখি কি হয় কি না হয়। তো আমি এখন এই অফিসে বসে আছি আর কাগজপত্রগুলো জমা দেওয়ার জন্য রেডি করছি। তো গাইজ আজকের মতন ক্লাস আমাদের শেষ হয়ে গেল, আর এখান থেকে এই জামাটা দিয়েছে আজকে। তো এখন বাড়ি যাবো, খাওয়া দাওয়া হয়নি, দুপুরে বাড়ি গিয়ে স্নান করে খাবো, সকালে খেয়ে এসছি। সো গাইজ এই দেখো কীভাবে মশা কামড়াচ্ছে আমাকে, মেরিস ওরে বাবা রে, আরে বাপরে বাপ, এখানে তিনটে একবার মারতে হবে, তিনটেই মরে গেছে। আরেকটা ঘুরছে, কটা মশা আসতে পারে, যেই কারেন্ট চলে গেছে আর ব্যাস মশার চাপট শুরু হয়ে গেছে। তো আমি এখনই ওই স্যারটে ফোন করেছিলাম, এখন স্যার ফোন তো ধরলো না, দেখি পরে ঘুরাই কিনা। আর কালকে ব্যাপারটা হচ্ছে, কালকে এখানে কাজ চালু করতে হবে আমাকে দোকানে, দোকানে কিছু কাজ দেওয়া আছে যেগুলো না করলে নাই, তো এগুলো করতে হবে। এর সঙ্গে সঙ্গে এই ট্রেনিংটা দেখি কি হয় না হয়। তো যদি এখন ভাবছি যে যদি মানে মেশিনের ওই কাজগুলো শেখানো হয় তাহলে যাব, আর না হলে এই ঠিক আছে যেরকম আছে। তো ওটা এখনো ডিসিশন নিতে পারিনি কি করব কি না করব, আর কালকে কাজ এখানে চালু করে দেবো, তারপর দেখা যাবে যা হবে তাই হবে। আর এই ছিল আজকের ব্যাপার। আর এই কদিন ধরে আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি, বাসেও যেতে পারতাম, বাট আমার মাজার যে প্রবলেমটা যার জন্য বেশি আপ ডাউন, মানে জিকাজিকি হলে বসে থাকা অসুবিধা। তো যাই হোক ট্রেনে চড়া একটু বেশি অসুবিধা, আজকে বৃষ্টি হয়েছিল বিকালে, নেমে থেমে আমাদের আসতে হয়েছে। সো গাইজ আজকে ভিডিওটা একটু ছোট ছিল, তো আই হোপ গাইজ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তো গাইজ আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, আর ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, আর সকলকে ভালো রেখো, টাটা বাই বাই।